একটু যুদ্রাঙ্ক কাছে যুদ্রাঙ্ক তোরকে এটাই মনে হয় যে প্রতিহিংসা পরায়ণ হয়ে দিনের পর দিন বছরের পর বছর কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলছে, তদন্ত চলছে এবং কেউ না কেউ জেলেও যাচ্ছে। দেখুন, বিজেপির একটাই মোটিভ এন্ড অফ দ্য ডে কি বলুন তো, ওদের দলটাকে না একটা মানে চোর দিয়ে ভরাতে হবে। মানে দলে আপনি মানছেন যে আপনার দলে যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ চোর রয়েছে? আমি বলছি, আমি বলিনি, আমার কথাটা হচ্ছে যে আমার দলে চোর দিয়ে দল ভরাবে এটা বুঝতে পারলাম, মানে আমি কোট আনকোট এই কথাটার অর্থ বুঝতে চাই, চোর দিয়ে দল ভরাবে। হ্যাঁ, কারণ দেখুন আমরা বারবার দেখেছি যে ও মানে বিজেপি দলটা যাদেরকে চোর বলে তাদেরকে ভয় দেখায় বা যাই করুক না কেন, এই শুভেন্দু অধিকারীর মতন লোকগুলোকে দলে নিয়ে বসিয়ে রেখেছে। আমার প্রশ্ন রয়েছে, এক রুদ্রাঙ্ক বলেছে চোর দিয়ে দল ঘুরাতে চাইছে, তার মানে রুদ্রাঙ্ক মেনে নিচ্ছে যে অন্তত শাসক দলে যারা যারা রয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইত্যাদি তাদের মধ্যে কেউ না কেউ চোরও রয়েছেন, তাই তো? মানে বিরোধীরা যেটা বলতে চাইছেন সেটাকে একেবারে সিলমোহর দিয়ে দিয়েছে রুদ্রাঙ্ক, তাই তো? এটা তো আপনি বললেন, আমি তো বললাম না। আমি তো একবারও বলিনি, আপনি যা বলেছেন আমি সেটা এক্সপ্লেন করেছি। আপনার আপনার যদি অসুবিধা হয় আপনি আবার আপনার বয়ান বদলাতে পারেন, আপনি আপনার বয়ান বদলাবেন সেটা আলাদা কথা। বয়ান বদলানোর কিছু নেই, বয়ানটা আপনি বদলাচ্ছেন। বাংলার মানুষ বারবার দেখেছে এবং ভোটের সময় বাংলার মানুষ তাদের রায়টা ঠিকঠাকভাবে জানিয়ে দিচ্ছে বিজেপি সরকারকে। কোনো কাজ নেই, কোনো কিছু একটা রাজনৈতিক লড়াই, যেটা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রুটি কাপড়া মাকান, শিক্ষা কোনো কিছুর ওপর কাজ করতে পারছে। আরে বাবা তুমি কি কথা বললে, অভিষেক তুমি কোথায় দেখো, তুমি কোন নরেন্দ্র মোদী বলে পড়াশোনা করে, নরেন্দ্র মোদী বলেছে, নরেন্দ্র মোদীকে বলো যে তিনি মানুষকে দিয়েছে তাকে সেটা দেখাতে, আরে কাগজ দেখাতে বলো যে তোমরা দিয়েছো, হয় কেন তাহলে তোমার পার্টি দিতে পারো? রুটি কাপড়া মাকান আদতে কারা শুরুতে বলেছিল? এটা তো অনেক আগে থেকে ছিল, মানে সব থেকে প্রথম কথা হচ্ছে আপনি যে প্রশ্নগুলো বললেন এখানে, যেমন শুভেন্দু অধিকারী কথা বলা ছিল, সত্যি কথা যে নারদার সময় যাকে হাতের টাকা নিতে দেখা গেছে তারাই এখন বিজেপিতে গেছে। আবার এটা যেরকম ঠিক, তার মধ্যে এটাও ঠিক, মুকুটমণি অধিকারীর মতো লোক কী করে বিজেপি থেকে তৃণমূলে এলো? তাহলে তৃণমূলের পক্ষে এখন বলছেন এটা ওয়াশিং মেশিন, তাহলে তৃণমূলকে মেনে নিতে হবে। মুকুটমণির অধিকারীর মতো লোককে প্রথমে ওয়াশিং মেশিনে ওয়াশ করে ভালো করে নিয়ে আসা হচ্ছে। এখন শুনুন, আমি আপনাকে বলি যে আমরা বারবার বলে বলুন, আপনাদের আপনাদের দলে দিনের পর দিন এরকম যদি ওয়াশিং মেশিন থেকে লোকের আসে আপনারা নেবেন তো? আমাদের কথাটা হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা চলতে চাইবে, তারা আসতেই পারে, তাই বলে এটা না যে আমরা বারবার দেখেছি আমাদের দলে থাকা যারা 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 একটা জিনিস বুঝতে পারলাম না, একটা জিনিস একটা সহজ বিষয় আমি কিছুতেই বুঝতে পারলাম না, সেটা হচ্ছে যে যখন শাসক দল থেকে বিরোধী দলে যাচ্ছে ওয়াশিং মেশিন, যখন বিরোধী দল থেকে শাসক দলে আসে তখন কি হচ্ছে? এরকম তো অনেক রয়েছে, রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছে, মুকুটমণি অধিকারী ওপাশ থেকে এবার এসেছেন সেটা রয়েছে, অর্জুন সিং, অর্জুন সিং একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে, হয়েছে তো, হয়েছে তো, কাউকে তো বাধা দেননি, না যেতে বাধা দিয়েছেন না ঢুকতে বাধা দিয়েছেন, কোনটা দিতে বাধা দেয়? আপনি ওটাকে বলছেন, তাহলে আপনি এটাই বলছেন যে বিজেপি থেকে যারা আসছে তার বিজেপিকে চোর থাকে নাকি? বিজেপি থেকে কোনো দলে গেলে তারা কি চোর, অন্য কোনো দলে চলে? আপনি তো বললেন যে সব চোর নাকি বিজেপি থেকে বললেন। আরে বিজেপি চোর তার অন্য দলে হারিয়ে যাচ্ছে, কথা হারিয়ে যাচ্ছে। সুপ্রদীপ বাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে আপনার কাছে, এরপর কে জেলে যাবে আপনারাই বলেন? সে তো মোদি বাবু ঠিক করবে। সে কি মোদি বাবু ঠিক করছে, তারপরে সবাই চলে যাচ্ছে? বিশ্বাস করতে চাইছে না বা এটা মন থেকে মানতে চাইছে না, তবে লিখে রাখুন বাংলার যে দুর্নীতি হয়েছে তার জন্য একদম পুরোপুরি ভাবে দায়ী বাংলার মুখ্যমন্ত্রী এবং তাদের দলের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরে বাবা ভাই যাচ্ছে, তুমি জানো না পশ্চিমবঙ্গে প্রার্থী দিয়ে দেখাও না, প্রার্থী দিতে পারলে না, যাও মণিপুর নিয়ে এত বড় বিয়ালো, মণিপুরে পারলো জিতে দেখাও, মণিপুরে তোমরা মণিপুরে প্রার্থী দাও, যাও তোমাদের ধর্মেন্দ্র অধিকারীকে বলো মণিপুরে গিয়ে দাঁড়াতে জিতে দেখাতে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, রুদ্রাঙ্ক কোনটা নিয়ে আলোচনা করবো? মানে আমি ডিসাইড করে এসেছিলাম যে এই রাজ্যে একে একে
জেলে যাচ্ছে, অন্যত্র হচ্ছে, হচ্ছে না তা নয়, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এই রাজ্যে ধারাবাহিকভাবে পরপর লাইন দিয়ে চলে যাচ্ছে। কোনটা নিয়ে আলোচনা করবো? আমি যেটা ডিসাইড করে এসেছি সেটা নিয়ে আলোচনা করবো, নাকি এই মুহূর্তে কোথায় কে কোন প্রার্থী দেবে সেটা নিয়ে আলোচনা করবো? কোনটা তুমি ডিসাইড যদি সত্য ধারাটা সত্যি ব্যবহার করা হয়, যদি সত্যি সত্য ধারা সঠিক ব্যবহার করা হয়, তাহলে কান্টালে মাথা যদি চলে আসে সমস্যা হবে, এরকম কোন বিষয় কি? উত্তর নেই। না না না, বিজেপির ব্যাপারটা হচ্ছে কথা, বিজেপির ক্ষেত্রে বিজেপির কান্টালে মাথা চলে আসছে যতবার দেখা যাচ্ছে যেখানে রাজনৈতিক ভাবে তারা লড়াই করতে পারছে না, পার্টি দিচ্ছে, এটাই হচ্ছে কান্টালে মাথা চলে যাচ্ছে। শান্ত বাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন, রাজনৈতিক ভাবে বিজেপি এই রাজ্যের মাটিতে লড়াই করতে পারছে না, কোনো জায়গা নেই, তাই জন্য ইডি সিবিআই ইত্যাদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে, আপনি এই বক্তব্যটার এই মন্তব্যটার উত্তর? দেখুন, ইডি সিবিআই যে তদন্তগুলো আজকে রাজ্যের মাটিতে করছে, সেটা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি হোক, প্রতিটাই কিন্তু হাইকোর্টের নির্দেশে করছে, এবং তাদের যে প্রতিটা অ্যাকশান টেকেন তার রিপোর্ট কিন্তু হাইকোর্টে টাইম টু টাইম দিতে হয়, এবং তার ওপর দাঁড়িয়েই কিন্তু তদন্ত প্রগ্রেস করছে। এবার আজকে দেখুন, আজকে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছে। এই চন্দ্রনাথ সিনহা কে? যাকে অনুব্রত মণ্ডল বলছে, এটা অপদার্থ, মানে একটা অপদার্থর বাড়ি থেকে 41 লাখ টাকা বেরাচ্ছে, তার মানে যেগুলো পদার্থ বা যেগুলো চালাক নেতা, তাদের বাড়িতে কত লাখ টাকা আছে? একদম আমি ওনার ভাইয়ের সাথে একদম সহমত। হ্যাঁ, যে অপদার্থ বলছে তার কারণ কি? হ্যাঁ, ওনার কাছ থেকে 41 লাখ টাকা বেরিয়েছে বলে উনি দাবি করছেন। হ্যাঁ, কিন্তু দাদা, যে অপদার্থ বলেছে সে 1 বছর ধরে জেলে আছে। দেখুন, জেলে থাকাটা অন্য প্রসঙ্গ, কারণ দেখুন আগে সুপ্রিয় আমাকে একটা ছোট্ট কথা বলুন, আপনার কি মনে হয় পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের শিকার? দেখুন, বিচারাধীন ব্যাপারে আমি কোনো কথা বলবো না। অনুব্রত মণ্ডল ষড়যন্ত্র, বিচারাধীন ব্যাপারে, এই তো এই যে বিচারাধীন বিষয়তেই যে খানিকক্ষণ আগে বললেন রাজনৈতিক ষড়যন্ত্র, কারণ আমরা কোর্টকে সম্মান করি। আরে খানিকক্ষণ আগেই তো বললেন রাজনৈতিক ষড়যন্ত্র, খানিকক্ষণ আগেই বললেন তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে, আবার এখন বলছেন বিচারাধীন বিষয়ে কথা বলবো না, কোনটা নেব? আশা করছি ইডি তো আজকে তৈরি নয়। ১৩০টা কেস করতো, এখন 3,500 থেকে 4,000 কেস করছে, কিন্তু একটা আপনার কেন্দ্রীয় সরকারের কেজরিওয়াল রয়েছেন, আরো অনেক রয়েছেন, আপনি একজন সাংসদ রয়েছেন, আরো অনেক রয়েছেন, মানে সবটাই হচ্ছে ষড়যন্ত্র।